দেখুন সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ শুক্রবার। আলোচিত সাউথ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে শুক্রবার। এ উপলক্ষে পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের সরকার প্রধান যুক্ত হবেন ভিডিও কনফারেন্সে। ভারত নিজে উদ্যোগ নেওয়ার পর 2014 সালে সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এই উপগ্রহে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল। পাকিস্তান ছাড়া বাংলাদেশ সহ অন্য সব দেশ এতে সাড়া দেয়। বাংলাদেশ নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট বাধাগ্রস্ত হবে না নিশ্চিত হওয়ার পর সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর তৈরি করা জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইটটি শুক্রবার সন্ধ্যা 6টার দিকে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। ইসরোর তথ্য অনুযায়ী তাদের নিজস্ব রকেট GSLV-F09 করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। গত মাসে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের $40 কোটি পুরো ব্যয় বহন করেছে তার দেশ। সাউথ এশিয়া স্যাটেলাইট এর 12টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ এবং তা যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে। টেলিমেডিসিন, টেলিশিক্ষা, আন্তঃসরকার নেটওয়ার্ক, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট, DTH টেলিভিশন সেবায় সুবিধা পাওয়া যাবে BTRC-র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন। এই স্যাটেলাইটের নাম প্রথমে সার্ক স্যাটেলাইট ঠিক করা হলেও পাকিস্তান না আসায় নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট। সাউথ এশিয়া স্যাটেলাইটকে আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 1 মে স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ ঘোষণা করে এই উদ্যোগে যুক্ত হওয়া বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে ধন্যবাদ জানান তিনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।